এইভাবে চিকেনের সাথে রাইস দিয়ে মাত্র 15 মিনিটে তৈরি করে নিন খুবই মজার একটি রেসিপি। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর এটা তৈরি করতে একদম সময় কম লাগে। চুলায় প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি। তেলের সাথে রসুনটাকে হালকা একটু ভেজে নেব। এরপর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকে একদম ছোট করে আমি কেটে নিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে 1/2 কাপের মতো গাজর কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি লাল আর সবুজ ক্যাপসিকাম। এখন এই সবজির সাথে চিকেনটাকে ভালো করে এইভাবে ভেজে নিব। 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি ধুয়ে ভিজিয়ে রাখা 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চিকেনের সাথে চালটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চালটা ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে। সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে, চুলার গ্যাসটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আলতো হাতে সব কিছুকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। উপর পাশটা সমান করে দিয়ে 5 মিনিটের জন্য আবারও দমে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। খুবই মজার 1 পোর্ট চিকেন রাইস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।